প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আজকে আমরা কথা বলবো ডায়রিয়া হলে কি করবেন। আমাদের সাথে থাকবেন ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, সহকারী অধ্যাপক বিএসএমএমইউ বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর মেজর হাবিবুর রহমান, উনি সাবেক বিভাগীয় প্রধান নাক কান গলা বিভাগ সিএমএইচ। স্বাগত আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইতিমধ্যেই যুক্ত হয়েছেন মেজর ডক্টর হাবিবুর রহমান। শুরুতেই আমরা ডক্টর হাবিবুর রহমান কাছে যাব। আপনি কি দয়া করে বলবেন যে এখন এই গ্রীষ্মে ডায়রিয়ার প্রকোপ এত বেশি কেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ডায়রিয়াটা কাকে বলে এটা আমাদের একটা বিরাট ব্যাপার, সবার জানা উচিত যে ডায়রিয়া কখন আমরা বলি, আমরা কখন কলেরা বলি, এবং এই যে ডায়রিয়াটা কখন হয়। ডায়রিয়া সাধারণত আমরা যদি আমাদের পেটে আমরা যতটুকু খাদ্য ধারণ করতে পারি সেই ধারণ ক্ষমতার চাইতে অতিরিক্ত খাবার খাই, তখন আমাদের যখন ইনডাইজেশন হয়, ইনডাইজেশন হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমাদের খাবারটা বের হওয়ার একটা রাস্তা খুঁজে বের করে, তখন সেই রাস্তা বের করার আমরা সবাই জানি যে দুইটাই রাস্তা আছে, একটা হচ্ছে বায়ুপথে আর একটা হচ্ছে মুখে। তো বায়ুপথে যখন বের হয় খাবার উইথ ফ্লুইড বডির পানি সহ যেসব জিনিসগুলো অ্যাবজর্ব হওয়ার কথা, সেই যখন অ্যাবজর্ব না হয়ে আমাদের বারবার যখন লুজ মোশন হয় অর্থাৎ পাতলা পায়খানা হয়, তখন আমরা তাকে ইনিশিয়ালি বলি যে সাধারণত লুজ মোশন বলি। লুজ মোশনের পরে আমরা এটাকে যখন হিস্টোপ্যাথোলজিক্যালি কোনো প্যাথোলজিক্যালি আমরা কোনো কজ পজিটিভ অর্গানিজম বের করতে পারি, তাহলে আমরা সেই ক্ষেত্রে তাদের পজিটিভ অর্গানিজম নির্ভর করে আমরা ডায়রিয়া বলি। একে আবার অনেক সময় ড্রাই ডায়রিয়া বলি। এখন যেমন এই যে গরমের জন্য যেটা হচ্ছে, গরমের জন্য এটা ইউজুয়ালি ডায়রিয়ার থেকে এটাকে ইনডাইজেশন বেশি বলা উচিত, যে আমাদের ইনডাইজেশন হচ্ছে এবং আমাদের ডাইজেশনটা ঠিক মতো হচ্ছে না। প্লাস এই যে গরমে যতটুকু বডিতে পানি দরকার সেই পানির অভাবে অনেক সময় পানির যখন আমাদের স্টমাকে খাবারের সাথে মিক্স হওয়ার জন্য যে পানিটা প্রয়োজন বা থাকা দরকার সেই পানিটার অভাব, ডিহাইড্রেশন যখন হচ্ছে বডিতে তখন খাবার অ্যাবজর্ব হচ্ছে না, হয়তো তারপরে দেখা যাচ্ছে যে আমরা অতিরিক্ত পানি খাচ্ছি, তারপরে আবার ইনডাইজেশন হচ্ছে এবং আমাদের লুজ মোশন হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এইখানে ডায়রিয়াটাকে আমরা আইডেন্টিফাই করি। আর কিছু কিছু অর্গানিজম আছে যেসব পজিটিভ অর্গানিজমের জন্য অনেক সময় ডায়রিয়া হয়, এই অর্গানিজমের জন্য আবার অনেক সময় কলেরা হয়। কলেরা সাধারণত দেখা যায় যে দুটোতেই পানি বাহিত অর্গানিজমের জন্য হইতে পারে, ডায়রিয়াটাও পানি বাহিত অর্গানিজমের জন্য হইতে পারে, কলেরাও পানি বাহিত অর্গানিজমের জন্য হইতে পারে, বা ডিজাস্টার আকারে হতে পারে। অনেক সময় কলেরা তখনই বলি যখন ডায়রিয়ার সাথে ভমিটিংটা হয়, বমি হয়, তখন আমরা এটাকে ডায়াগনোসিস করি যে অ্যাজ এ কলেরা হিসেবে। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর হাবিবুর রহমান। আমরা এখন আমাদের আরেকজন অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর ফজলে রাব্বি চৌধুরীর কাছে চলে যাচ্ছি। উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে আছেন। ডক্টর রাব্বি, আপনার কাছে আমরা জানতে চাইব যে কলেরা বা কলেরা এবং ডায়রিয়া দুটো কি সমার্থক? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা মোটা দাগে ডায়রিয়াল ডিজিজ বলি, এবং ডায়রিয়াল ডিজিজের অনেকগুলো কারণ থাকতে পারে, সেই কারণগুলোর ভিতর একটি কারণ হচ্ছে কলেরা। সুতরাং কলেরার একটা কলেরা হলে বা কলেরায় আক্রান্ত হলে তার একটা উপসর্গ হলো পাতলা পায়খানা হওয়া বা ডায়রিয়া হওয়া। ঠিক তেমনি এরকম আরো অনেক কয়েকটি ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস আছে বা কিছু প্রোটোজোয়া আছে যাদের দ্বারা আক্রান্ত হলেও প্রাথমিক উপসর্গ ডায়রিয়া হয়ে থাকে। সুতরাং আপনি সমার্থক বলতে পারেন, তবে ডায়রিয়ার আরো অনেক কারণ রয়েছে, তার ভিতর একটি কারণ হতে পারে কলেরা। হ্যাঁ ডক্টর রাব্বি, আপনার কাছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে যাচ্ছি। ডায়রিয়াতে ওরাল রিহাইড্রেশন যে থেরাপি বা খাওয়ার স্যালাইন, এইটার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে যদি বলেন। জি, এটার ব্যাপক গুরুত্ব রয়েছে, এবং আপনি জেনে খুশি হবেন যে এই ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস টা কিন্তু আমাদের বাংলাদেশেরই আবিষ্কার, আইসিডিডিআরবির এখানে কৃতিত্ব।
তাদেরই ডিসকভারি। সাধারণত যে ডায়রিয়া হলে বা ডায়রিয়া জনিত অসুখ হলে খুব দ্রুত আমাদের শরীর পানি শূন্য হয়ে পড়ে, প্রচুর পরিমাণ পাতলা পায়খানার সাথে পানি বের হয়ে যায়। পানি শূন্যতার সাথে এখানে লবণেরও শূন্যতা দেখা দেয়, যেটা যেটা ডায়রিয়ার যে কমপ্লিকেশন গুলো সেই কমপ্লিকেশন গুলোর কারণ হতে পারে এই লবণ শূন্যতা বা লবণের ঘাটতি হওয়া। ওআরএস সলিউশনে শুধুমাত্র পানি রয়েছে যে তা নয়, পানির সাথে সেই লবণের ঘাটতি পূরণের উপাদানগুলোও রয়েছে। সেখানে লবণ দেয়া থাকে, সেখানে সুগার বা চিনি দেয়া থাকে, যেগুলো আমাদের যে পাতলা পায়খানার সাথে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সহ যে গুরুত্বপূর্ণ লবণগুলো বের হয়ে যায় সেইটাকে পূরণ করতে সাহায্য করে এবং দ্রুততার সাথে পূরণ করে। এটা হলো এটার মুখ্য ভূমিকা ওআরএস এর। দ্বিতীয় মুখ্য ভূমিকা হলো এই ডায়রিয়া হলে যে আমাদের যে পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্রের একটা লেয়ার থাকে যেটা যেটা স্লাফ আউট হয় বা বের হয়ে যায়, একটা টক্সিন প্রোডাকশন হয়, টক্সিনের দ্বারা বের হয়ে যায়। সেই টক্সিন প্রোডাকশনকে কমাতে বা সেই টক্সিনকে রিপ্লেস করতেও কিন্তু কলেরার একটা পরোক্ষ ভূমিকা রয়েছে, ওআরএস এর ওরাল রিহাইড্রেশন সলিউশনের একটা পরোক্ষ ভূমিকা রয়েছে। যে কারণে ডায়রিয়া হলে সাধারণ পানি না খেয়ে আমরা সবসময়ই ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওরাল স্যালাইন খেতে পারি। ধন্যবাদ ডক্টর রাব্বি। আমরা ডক্টর মেজর হাবিবুর রহমানের কাছে যাচ্ছি, যে আমরা জানলাম যে এটা কত ভয়াবহ হতে পারে, এটা আগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, কিন্তু এখন সেটা না হলেও অন্তত মানে কারো কারোর জন্য খুব ভয়াবহ হতে পারে। তো আমরা ডক্টর হাবিবুর রহমান এর কাছে যাচ্ছি, উনি বলবেন আমাদেরকে যে কি করলে এই এই ডায়রিয়া থেকে আমরা রেহাই পেতে পারি, আমরা প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে ডায়রিয়ার কারণটা কি। ডায়রিয়ার কারণ হচ্ছে কিছু অর্গানিজমের জন্য হতে পারে, আর এই অর্গানিজমের ভিতরে যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া বা কোনো কোনো ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের জন্য ডায়রিয়া হতে পারে, ইনডাইজেশনের জন্য ডায়রিয়া হতে পারে, আর হচ্ছে যে ড্রাই ডায়রিয়া যেটা বলা হয় সেটা, এবং ফুড হ্যাবিট চেঞ্জের জন্য হতে পারে, ফুডের ভিতরে যদি কোনো পয়জন্স থাকে সেই সব ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা যদি স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করি, তাহলে আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে মানুষের মধ্যে। খাবার জিনিসটাকে যখন আমরা গ্রহণ করব, আমরা যেমন বাজার থেকে কোনো খাবার খাবো না, হাত পরিষ্কার না করে আমরা খাবার খাবো না, অথবা থালাবাটি যেগুলি আমরা ব্যবহার করি না কেন, ইউটেন্সিল সেগুলি যেন আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই, বাসি খাবার পরিহার করার চেষ্টা করব, এবং যদি বাসি খাবার কোনোটা খেতে হয় সেটা যেন আমরা গরম করে এবং জীবাণুমুক্ত করে তারপরে আমরা খাই। তাছাড়া খাবার যখনই দেখা যায় যে একজনের খাবারে ইনডাইজেশন হচ্ছে বা খাবার সে তার পেটে সহ্য হচ্ছে না, তাকে সেই সমস্ত খাবারগুলো একটু আইডেন্টিফাই করে মনে রাখতে হবে যে আমার অমুক খাবারে অমুক সময় ইনডাইজেশন হয়েছিল, অথবা আমাকে সেটা বন্ধ করতে হবে। তাছাড়া আমাদের এই যে যত রকম পানিতে খাবারের যে দূষিত হয় যেসব কারণগুলো, সেই সব কারণগুলো এর সাথে সরকারেরও কিছুটা, যেমন আমাদের সুয়ারের সিস্টেমের সাথে নর্মাল ওয়াটারের সাথে লাইনগুলো যখন এক হয়ে যায় সেই সব ক্ষেত্রে, অথবা এই যে বন্যা কবলিত জায়গাগুলোতে যখন ওপেন যে ল্যাট্রিন গুলো থাকে, এই ল্যাট্রিন গুলো যখন ওপেন হয়ে যায় তখন পানি দূষিত হয়, এবং সেই পানি যদি আমরা ব্যবহার করি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত পানি ব্যবহার করার ফলে গ্রামের পর গ্রাম, আপনি যে কথাটা একটু আগে বললেন যে গ্রামের পর গ্রাম একসময় উজাড় হয়ে যেত এই ডায়রিয়া অথবা কলেরার কারণে। সুতরাং আমরা সেই সব জিনিসগুলোকে প্রোটেকশন করতে হবে, অর্থাৎ নিজের পার্সোনাল স্বাস্থ্য, পার্সোনাল হাইজিন, এবং সরকারের যেটা হেলথ সেক্টর আছে সেই হেলথ সেক্টরকে অত্যন্ত কঠোর হতে হবে। তাছাড়া জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা আমাদের খাবারগুলো তৈরি করে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং যে সমস্ত রান্নাঘরের ভিতরে খাবার পরিচ্ছন্ন হয় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা সেগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। এর জন্য প্রত্যেককে জায়গাটায় আসলে আমাদের সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্লাস আমাদের জানতে হবে যে ডায়রিয়া বা ইনডাইজেশন অথবা পাতলা পায়খানা হওয়ার সাথে সাথে আমাদের করণীয় কি, একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে যে যে পরিমাণ পানি শরীর থেকে চলে যাবে ঠিক সম পরিমাণ পানি আমাদের শরীরে
রিপ্লেস করতে হবে, তাহলে কি করতে হবে আমাদের? সেই ক্ষেত্রে আমরা যেন ওর স্যালাইন যেটা বলি ওআরএস, আমরা সমপরিমাণ পানি রিপ্লেস করি প্রতি মুহূর্তে। যতবার আমি বাথরুমে যাই না কেন, ততবার যেন আমি আমি একটা অ্যাসেস করে রাখতে হবে যে আমার শরীরে যেন কোনোভাবে ডিহাইড্রেশন না হয়, জিহ্বাটা যেন শুকিয়ে না আসে, চোখটা যেন আমাদের ডেবে না যায়, আমার পালস যেন খুব র্যাপিড হয়ে যায়। এইসব জিনিসগুলো যখন আমরা দেখবো, বা অনেক সময় দেখা যায় সোয়েটিং হয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলো আমাদের দেখতে হবে যত দ্রুত সম্ভব। আমার সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা সবচেয়ে বেশি বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়, এফেক্টেড হয় খুব দ্রুত। একজন বাচ্চার যখনই তিনবার চারবার পাতলা পায়খানা হয় অথবা একবার দুইবার পাতলা পায়খানা বমি হয়, তখনই সাথে সাথে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বাচ্চারা শিশু বিশেষজ্ঞের কাছে ছোটাছুটি না করে সরাসরি ডায়রিয়াল হসপিটাল, ডিজিজ হসপিটাল যেটা আছে সেখানে যোগাযোগ করা উচিত হবে আমি মনে করি। অতএব অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই সমস্ত ডায়রিয়া রোগীরা এই কোয়াট ডাক্তারের কাছে যায়, কিংবা সামান্য ওষুধ কিনে খাওয়ার চেষ্টা করে। এইটা না করে যখন এই পরিস্থিতির সৃষ্টি হবে, তখন সেই মুহূর্তে ডায়রিয়াল ডিজিজ হসপিটালে গেলে আমরা মনে করতে পারি যে এখানে যাওয়ার পরে আমাদের শুশ্রূষা হবে এবং আমরা এইভাবে আমরা ডায়রিয়াকে প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর মেজর হাবিবুর রহমান। আমরা ডক্টর ফজল রাবি চৌধুরী, আমরা আপনার কাছে একটু আসছি, ডায়রিয়া হলেই কি ওষুধ খাওয়ার প্রয়োজন আছে আসলে? ধন্যবাদ। ডায়রিয়া হলে প্রথমত আসলে পানি এবং লবণের যে রিপ্লেসমেন্ট ওইটাই বেশি জরুরি, এবং সেটার উপরেই বেশি নজর দিতে হবে যাতে কেউ ডিহাইড্রেটেড না হয়ে পড়ে বা পানি শূন্য না হয়ে পড়ে। তারপরে আসে ওষুধের প্রশ্ন। হ্যাঁ, ওষুধ বলতে যদি এটা প্রমাণিত হয় বা ক্লিনিশিয়ানরা যদি মনে করে থাকেন যে এটা কোনো ব্যাকটেরিয়া জনিত কারণে হয়েছে, যেমন সেটা কলেরার জন্য হতে পারে, ইকোলাইট জন্য হতে পারে, সেটা টাইফয়েড বা সালমোনেলা দ্বারা হতে পারে, সালমোনেলার টাইফয়েড ছাড়াও এন্টেরাইটিস বলে আরেকটা গ্রুপ রয়েছে, সেটা দিয়ে ডায়রিয়া হতে পারে। ডক্টর আমি আপনাকে একটু আমরা একটু থামাচ্ছি, আমাদের একটু একটু বিরতিতে যেতে হবে, আমরা এসে আপনার কাছ থেকে আমরা আপনার ডায়রিয়ার চিকিৎসা সম্পর্কে শুনবো। ধন্যবাদ আপনাকে, থাকুন, আমরা একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোরের স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আমরা কথা বলছিলাম ডায়রিয়া হলে কি করবেন, আমাদের সাথে আছেন অতিথি ডক্টর ফজল রাবি চৌধুরী, সহকারী অধ্যাপক ইন্টার্ন মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর মেজর হাবিবুর রহমান, প্রাক্তন বিভাগীয় প্রধান নাক্কান গলা বিভাগ সিএমএইচ। আমরা ডক্টর রাব্বির কাছে আমাদের প্রশ্ন ছিল যে ডায়রিয়া হলে কি ওষুধ খাওয়া খুব জরুরি, ওষুধ খেতেই হয়? ডক্টর রাব্বি, জি যা বলছিলাম, তবে ডায়রিয়া হলে প্রথমে হলো আসলে পানি এবং লবণের যে রিপ্লেসমেন্ট এটা হলো মুখ্য ভূমিকা পালন করে এবং এটার প্রতি নজর দেওয়া উচিত বেশি। তারপরে যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে যদি এটা ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়া মনে হয়, সেটা ভিব্রিও কলেরি হতে পারে, ইকোলাই হতে পারে, সালমোনেলা হতে পারে, বা অন্যান্য যদি ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়া মনে হয়ে থাকে ক্লিনিশিয়ানের, তবে সেখানে এখন বলে যে অ্যান্টিবায়োটিকের কিছুটা রোল আছে। তবে ঢালাও ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক না, এখানে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো সুনির্দিষ্ট, কিছু দু একটা অ্যান্টিবায়োটিক, সেগুলো ব্যবহার করলে বলা হয় যে পিরিয়ড অফ ইনফেক্টিভিটিটা কমে আসে, পিরিয়ড অফ ইনফেক্টিভিটি কমে আসে। তাছাড়া ডায়রিয়া যেহেতু পানিবাহিত রোগ এবং সেটা পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, দ্রুত ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়ার প্রবণতাটা বা হারটাও কমিয়ে ফেলতে সক্ষম হয় কিছু কিছু অ্যান্টিবায়োটিক। এগুলো দু একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, এটাই মোটা দাগে ডায়রিয়ার চিকিৎসা। আচ্ছা, ধন্যবাদ ডক্টর আবি। তার মানে আপনি বললেন যে ডায়রিয়া হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই, ডায়রিয়া হলেই ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই, কারণ হচ্ছে অনেক ডায়রিয়া আছে যেটা নন ইনফেক্টিভ, ইনফেকশন ছাড়াও হতে পারে। আচ্ছা, আমরা ডক্টর মেজর হাবিবুর রহমানের কাছে একটু যাব যে শোনার জন্য যে আপনি শিশুদের কথা বলছিলেন, শিশুরা ঝুঁকিতে থাকে ডায়রিয়াতে সারা বছর, সারা পৃথিবীতে যে 170 মিলিয়ন মানুষ ডায়রিয়াতে ভোগে তার অন্তত 1/4 শিশু, এছাড়া আর মানে শিশুদের কী কী ধরনের ঝুঁকি থাকতে পারে, আর এছাড়া আর কারা কারা ডায়রিয়ার ঝুঁকিতে থাকেন, ডায়রিয়া হলে আর কারা কারা ঝুঁকিতে থাকেন? অ্যাকচুয়ালি এক কথায় বলা যায় যে ডায়রিয়া মানেই হচ্ছে ঝুঁকিপূর্ণ একটা ডিজিজ।
সবাই কিন্তু ডায়রিয়ার জন্য ঝুঁকিতে থাকতে পারে যদি তার বডির ফ্লুইড রিপ্লেসমেন্ট ঠিক মতো না হয় এবং ডায়রিয়াটাকে যদি ম্যানেজমেন্ট ঠিক মতো না করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যাদেরকে ভয় পাই সেটা হচ্ছে যে শিশুদেরকে অবশ্যই, এবং আমি পূর্বে বলেছি যে শিশুদেরকে নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না, একবার দুইবার বা তিনবার যদি তাদের লুজ মোশন হয় বা অ্যাসোসিয়েট উইথ ভমিটিং হয় তাহলে তাদেরকে অবশ্যই একজন ডায়রিয়াল ডিজিজ যে চিকিৎসক বা ডায়রিয়াল ডিজিজ সেন্টার সেখানে নিয়ে যেতে হবে। এছাড়া আপনারা দেখেছেন যে কোভিড-19 এর সময়ও কিন্তু ডায়রিয়া ইন জেনারেল অনেকেরই কিন্তু ডায়রিয়া হয়েছে এবং ডায়রিয়া হওয়ার ফলে আলটিমেটলি তারা আর সাস্টেন করতে পারে নাই, অনেকেই কিন্তু মারা গিয়েছে এই সময় রোগীরা। বা ডায়াবেটিস মেলাইটাস এর পেশেন্টরা সাধারণত এমনি বডির ইমিউন সিস্টেম তাদের দুর্বল থাকে এবং তাদেরকে না দেওয়া যায় গ্লুকোজ অল্টারনেটিভ হয়েছে এবং ফ্লুইড রিপ্লেসমেন্ট করলে আবার ফ্লুইড রিটেনশনটা বেড়ে যায়, তা ফ্লুইডের সাথে সোডিয়াম রিটেনশন বাড়ে এবং যাদের কিডনি ডিজিজ আছে তাদেরকে তাদেরকেও ট্রিটমেন্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। প্লাস তাদের যাদের জিআইটাকে ইনটলারেন্স টু দ্য ফুড আছে বা ফুড হ্যাবিট টলারেন্স থাকে না সেই সব রোগীগুলো, তাছাড়া আমাদের আরো যে সমস্ত রোগীগুলো সাধারণত ক্যাটেকটিক থাকে বডির ওয়েট কম থাকে তাদেরকেও আমরা খুবই রিস্কি মনে করি। অতএব এনি প্যাশেন্ট উইথ ডায়রিয়া এবং সেভারাল টাইম পাস্ট অফ ইউ স্টোর আমাদের মনে করতে হবে যে হি ইজ এ ক্রিটিক্যাল অর শি ইজ এ ক্রিটিক্যাল প্যাশেন্ট। অতএব যত দ্রুত সম্ভব তাদের এই ফ্লুইড রিপ্লেসমেন্ট হচ্ছে নাম্বার ওয়ান ট্রিটমেন্ট, দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ফার্স্ট, একেবারে ইন্ডিভিজুয়ালের জেনারেল কন্ডিশনকে যত দ্রুত সম্ভব তার ডিহাইড্রেশনটাকে ইমপ্রুভ করে তাকে তার ফ্লুইড বডির ফ্লুইড লেভেলটাকে মেনটেন করে এবং ফ্লুইড ইলেকট্রোলাইটস যেটা মেইনলি যেটা ইলেকট্রোলাইটস বডির ইলেকট্রোলাইটস এবং ফ্লুইড এটাকে রিপ্লেসমেন্ট করা খুবই দ্রুত দরকার, যে কারণে আর বাসায় বসে না থেকে ও অনেক সময় অ্যাসোসিয়েট ভমিটিং থাকলে কিন্তু বাচ্চারা বা ডায়রিয়ার রোগীরা পানি খেতে পারে না বা ওর স্যালাইন খেতে পারে না, তখন তাদেরকে আইভি ফ্লুইড দিতে হয়। আমরা জানি যে আমাদের কলেরা স্যালাইন আছে যেখানে ফ্লুইড আছে ইলেকট্রোলাইটস আছে, আমাদের বডির থেকে যেটা চলে যায় সেটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা আছে। সুতরাং আমরা যেন এই ভুলটা না করি এবং আমাদের সাথে সাথে যেন চিকিৎসা করি। এরপরে হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা পজিটিভ অর্গানিজমটা বের করে ফেলব। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মেজর হাবিবুর রহমান, ধন্যবাদ, আমরা আপনার আপনার কাছে আবারও আসব। প্রিয় দর্শক, আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে, সঙ্গে থাকুন প্লিজ। প্রিয় দর্শক, আবার স্বাগত নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তার চেম্বারে। আমরা কথা বলছিলাম ডায়রিয়া হলে কী করবেন, আমাদের সাথে আছেন ডক্টর ফজলে রাবি চৌধুরী, সহকারী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ডক্টর মেজর হাবিবুর রহমান, সাবেক বিভাগীয় প্রধান নাক্কান গলা বিভাগ CMH। ডক্টর রাবির কাছে আমাদের প্রশ্ন যে ডায়রিয়াতে কী কী ধরনের জটিলতা হতে পারে? জি ধন্যবাদ। ডায়রিয়াতে মূলত আমরা চার ধরনের জটিলতা ক্যাটাগরি করি, যেটা আমার সহযোগী বক্তা বলেছেন যে শিশুরা এখানে খুব বেশি ভালনারেবল এবং তাদের ক্ষেত্রে এগুলো খুব বেশি দেখা যায় বা অন্যান্য যারা ভালনারেবল গ্রুপ আছেন তাদের দেখা যায়। চারটার ভিতরে পানি শূন্যতা নিজেই একটা কমপ্লিকেশনস এবং আমরা বলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে শরীরে যে লবণের পরিমাণটা গড়বড় হয়ে যাওয়া, যেটা আমি বলছিলাম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এটা গড়বড় হয়ে যাওয়া, এটা একটা বড় কমপ্লিকেশন। তিন নম্বরে মেজর কমপ্লিকেশন হলো কিডনি ফেইলার হওয়া, কিডনি বিকল হয়ে যাওয়া এবং পানি শূন্যতার কারণে যে ওভারঅল শরীরে যে শূন্যতা দেখা দেয় বা ডিহাইড্রেশন হয় সেটার কারণে কিডনির সাথে সাথে আমাদের অন্যান্য অঙ্গ ডক্টর রাব্বিকে আমরা বোধহয় পাচ্ছি না, আমরা ডক্টর মেজর হাবিবুর রহমানের কাছে যাচ্ছি। ডক্টর মেজর হাবিবুর রহমান, আমাদেরকে যদি বলেন যে এই সব জটিলতা হলে কি করে বুঝবেন, একজন ডায়রিয়া রোগী কি করে বুঝবেন যে তার এই সব জটিলতা হচ্ছে? ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে এখন রমজানের মাস, আমরা আসলে রোজা রাখি, ফাস্টিং থাকি। তো ফাস্টিং থাকার সময় এখন যে যারা আমরা ফাস্টিং থাকি, ফাস্টিং থাকার সময় কিন্তু আমাদের এই
যেসব ডায়রিয়া হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু যারা আমরা ফাস্টিং এর পরে অতিরিক্ত ফ্লুইড ব্যবহার করি, যেমন এই গ্লাস অফ ওয়াটার প্রথমে খেলাম, তারপরে একটু দেখা যাচ্ছে যে একটা যে কোনো দ্যাট ইজ বলা যায় যে স্যুপ খেলাম, তারপরে দেখা যাচ্ছে যে অন্য অন্য ফ্লুইড গুলো খেলাম, জুস খেলাম, তাতে যে জটিলতাটা ইদানিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অতিরিক্ত ফ্লুইড এর পরেই কিন্তু আমাদের, এবং অতিরিক্ত খাবারের পরেই কিন্তু আমাদের ফ্লুইড ইমব্যালেন্স হচ্ছে বডিতে এবং ফ্লুইডটা ঠিক মতো অ্যাবজর্ব হচ্ছে না, সাথে সাথে দেখা যাচ্ছে যে বাউল মুভমেন্ট হচ্ছে এবং আমরা সাথে সাথে লুজ মোশন হচ্ছে, আমরা বাথরুমে চলে যাচ্ছি। তো এই সব ক্ষেত্রে কি করণীয়, সেসব আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ ডক্টর মেজর হাবিবুর রহমান এবং ডক্টর ফজলে রাব্বি চৌধুরীকে। আর অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আবার দেখা হবে, শুভরাত্রি।